हेलो फ्रेंड वेलकम बैक टू माय चैनल आशा करी सबाई सुस्थ आछेन। तो आज के जे विषय टी आलोचना करब से हे डक्सिबा टैबलेट। डक्सिबा टैबलेटी प्रस्तुतकारक निप्रोजी एम आई फार्मास्यूटिकल्स लिमिटेड। तब अन्यान्य कोम्पानी आरो निये एसेछे जेमन स्क्वायर फ्रेंड अफ इनसेप्टर ब्रेजोफिल एभावेई। तो ये नहीं आसार आज के एक कारण डक्सिबा टैबलेटी ब्रैंडेडर खूब बेसि बांग्लादेशे चलते से बेशिरभाग करोनाकालीन समय देया है डाक्तरा दें। तो आज के अपन के एटी सम्बन्धे विस्तारित तुले धरब। तब अवश्य हमार चैने जो नतून होनी चैनल सबसक्राइब करबें और पुरतन हो सबा के स्वागतम। तो डक्सिबा टैबलेटी दुईट कैटागरि है जमन डक्सिबा 200 मिलीग्राम एवं डक्सिबा 400 मिलीग्राम। एटी ग्रुप टेम होच्छे डक्सोफाइलिन 200 मिलीग्राम प्रति टैबलेट 6 टाका करे एवं 400 मिलीग्राम प्रति टैबलेट 10 टाका करे। तो एई वीडियो थेके आपनारा जा जा आज के जानते पारबेन ता होच्छे एई डक्सिबा टैबलेटी कादेर देया होय, एटी केनो देया होय, डक्सिबा टैबलेटेर पार्श्व प्रतिक्रिया, एटी गर्भावस्था एवं स्तनदानकाले देया जाबे किना, एटीर खावार नियम इत्यादि। तो चलुन एबार आमरा प्रथमे जेने नेई एटी कादेर देया होय। এটি হচ্ছে যাদের এজমা, শ্বাসকষ্ট, কাশি, সিওপিডি এবং ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কোস্পাজম চিকিৎসা নির্দেশিত। যাদের দীর্ঘকালীন শ্বাসকষ্ট আছে বা এজমা আছে বা ব্রঙ্কাইটিসের সমস্যা আছে, শ্বাস নিতে কষ্ট হয় বা শ্বাস ফেলাতে কষ্ট হয়, কাশির সমস্যা বা এই সময়কার করোনা রোগীদের শ্বাসপ্রশ্বাসে সমস্যা হয়, তাদের ক্ষেত্রেও এই ডক্সোফাইলিন বা ডক্সিবা ট্যাবলেটটি দেওয়া হয়। तो ये डक्सिबा टैबलेटर खावार नियम की दैनिक एक टैबलेट दुई थेके तीन बार अथवा डाक्तर परामर्श अनुजाई 200 मिलीग्राम सकाले एक रात्रे एक करे देया हय। आर प्राप्तवयस्क जारा आछे तादेर क्षेत्रे 400 मिलीग्राम दैनिक एक थेके दुई टैबलेट अथवा तीन बार करे। तबे रोग एवं रोगीर कथा चिंता करे চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা দেয়া উচিত। শিশুদের ক্ষেত্রে এটি ডক্সিবা সিরাপ হয়, 10 মিলি সিরাপ দৈনিক দুইবার থেকে তিনবার দেয়া হয় শিশুদের ক্ষেত্রে। 6 থেকে 12 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 10 কেজি ওজন হলে 3 মিলিগ্রাম করে দৈনিক দুইবার করে দেয়া হয়। তবে এটি অতিরিক্ত মাত্রায় দেয়া যাবে না, যতটুকু প্রয়োজন এতটুকুই দিতে হবে। সাধারণত প্রথম দিকে 200 মিলিগ্রাম দৈনিক দুইবার করে দেয়া হয়, পরবর্তীতে রোগের উপর নির্ভর করে 400 মিলিগ্রাম করে বাড়ানো হয়। তবে এটি দীর্ঘদিন খেতে হয়, 1 থেকে 2 মাস। তো এটির পার্শ্ব প্রতিক্রিয়া কি? এই ডক্সিবার কিছু কদাচিত জটিল পার্শ্ব প্রতিক্রিয়া ঘটায়, যেমন বমি বমি ভাব, বমি, মাথা ব্যথা, পেট খারাপ, বুক জ্বালা পোড়া ইত্যাদি। তবে যারা অতিরিক্ত সিগারেট বা মদ্যপান করেন বা অ্যালকোহল বা ক্যাফেইন গ্রহণ করেন তাদের ক্ষেত্রে বেশি সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি দেয়া যাবে কিনা? শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে জেনেটিন সমূহ গর্ভবতী মহিলাদের দেয়া যেতে পারে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, যেহেতু প্রথম 3 মাস গর্ভাবস্থায় এটি কোনো ঔষধই দেয়া ঠিক নয়। আর স্তন্যদানকালে মায়েদের ক্ষেত্রে ডক্সোফাইলিন বা ডক্সিবা প্রতিনির্দেশিত। তো বন্ধুরা আশা করি এই ডক্সিবা বিষয়ে বুঝতে পেরেছেন। যদি কিছুটা উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।